এটা আমাদের রাজবেরি পাই ফাই। পাই ফাইভের সাথে এটা যেটা লাগানো আছে এটা হলো এর অ্যাক্টিভ কুলার। অ্যাক্টিভ কুলারের দরকার কেন পড়ছে? পাই ফাইভের স্পেসিফিকেশান অনুযায়ী পাই ফাইভ অপারেট হয় 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। বুঝতেই পারছো যথেষ্ট পরিমাণ কারেন্ট ড্র করে। তো কারেন্ট ড্র এতটা করছে মানে প্রসেসর সেই পরিমাণ ওয়ার্কও করছে, তাহলে প্রসেসর কিন্তু অতটা গরমও হবে। তো সেই জন্য ওটার কুলিং দরকার হয়। অন্য পাই যেগুলো আছে 4, 3 যা আছে 0 সেগুলোর কুলিং ছোট্ট হিটসিং দিয়ে ফ্যান দিলে হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে ফ্যান না দিলেও হয়ে যায়। এটার ক্ষেত্রে রেকমেন্ড করবো এটা ইউজ করো, খুব ভালো। তো স্পেসিফিকেশানগুলো আমরা দেখে নিই। BCM2712 প্রসেসর, র্যাম 1 GB, 2 GB, 4 GB আর 8 GB, মানে আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে সেটা 8 GB-র ভ্যারিয়েন্ট। এবার এটাতে ডুয়েল ব্যান্ডের ওয়্যারলেস আছে ওয়াইফাই, যেটা 802.11 AC, আর ব্লুটুথ আছে 5। এখানে এটাতে দেখো PCI এক্সপ্রেস দিয়েছে, যেটা পাই 4 পর্যন্ত রাজবেরি পাই ফাউন্ডেশন কিন্তু দেয়নি। এবার দেখো আরও একটা জিনিস নতুন অ্যাডিশন করেছে, যেটা পাই 0, 3, 4 কোনোটাতেই ছিল না, সেটা হলো অন অফ বাটন, যেটা দিয়ে তুমি নর্মাল কম্পিউটার যেমন অন অফ করা যায় সেটা করতে পারবে। PMIC দিয়েছে UART কানেক্টর, যেটা আগেরগুলোতেও ছিল না। এখানে টাইপ সির পাওয়ার জ্যাক দিয়েছে, যেখান থেকে আমরা পাওয়ার ইনপুট করবো। দুটো ডেডিকেটেড মাইক্রো HDMI ডিসপ্লে দিয়েছে। সঙ্গে এই দুটোর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো UART কানেক্টর এবং টাইপ সি কেবিল, আর প্রথম HDMI এর মাঝখানে যেটা দেখছো সেটা হলো RTC ব্যাটারি কানেক্টর, যেটা এখনও পর্যন্ত কোনো বোর্ডে দেওয়া হয়নি। তার একটাই রিজন, এটা দিলে তোমার রিয়েল টাইম ক্লক চলবে। যদি তুমি পাই অফ করে দাও, RTC ব্যাটারি লাগানো থাকে, তাহলে তোমার ডেড টাইমটা থেকে যাবে। এবার আগে পাই 4 বা পাই 3-তে যেগুলো ছিল সেটা হচ্ছে MIPI কানেক্টর, দুটো দুদিকে ছিল, যেখানে এখন একটা PCI কানেক্টর দিয়ে দিয়েছে। তো দুটো 2x4 LAN MIPI DSI আর CSI কানেক্টর দিয়েছে, যেখানে তুমি দুটোতেই ডিসপ্লে লাগাতে পারো, দুটোতেই ক্যামেরা লাগাতে পারো। পাশেই রয়েছে POE হ্যাট কানেক্টর, যদি পাওয়ার ওভার ইথারনেট যদি কানেক্ট করতে হয় এখানে করা যাবে। ইথারনেট জ্যাক আগেরটাতে যেমন ছিল সেম আছে পাই 4 পাই 3। পাই 4-এর যেমন দুটো USB 3.0 ছিল সেটা আছে, USB 2.0 দুটো ছিল সেটাও আছে। এক্সট্রা কিছু আরও কিছু জিনিস দিয়েছে, যেমন ফ্যান কানেক্টর। আগেরগুলোতে কিন্তু কোনো ফ্যান কানেক্টর ছিল না, আমরা GPIO পিন থেকে কানেক্ট করতাম, ডাইরেক্ট পাওয়ার দিয়ে চালাতাম, বা কোনো পিনকে টেম্পারেচার কন্ট্রোল করেও চালাতাম। আরও একটা জিনিস দিয়েছে, সেটা যে আমাদের যে GPIO পিনগুলো ছিল সেগুলোর জন্য কোনো কন্ট্রোলার ছিল না আগের বোর্ডটাতে। এখন পাই করেছে কি, RP1 বলে একটা IO কানেক্টর দিয়েছে। তাহলে চলো আমরা প্লাগিনগুলো করে নিই। টাইপ সি পাওয়ার কেবিল নিয়ে নিয়েছি, টাইপ সি কানেক্টরটাকে পাই ফাইভের কানেক্টরের মধ্যে ইনপুট করে দিচ্ছি। ওকে সেট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো HDMI দিতে হবে, মাইক্রো HDMI পোর্ট। তো মাইক্রো HDMIটা দিয়ে দিচ্ছি আমি, একটা কিবোর্ড, একটা মাউস, যেটা আমরা USB 2.0-তেই কানেক্ট করবো। দেখো এবার এটার OS দেওয়ার যে ব্যাপারটা আছে সেটার জন্য একটা মেমোরি কার্ড লাগবে। এবার এই মেমোরি কার্ডে আমি OS কী করে দিয়েছি সেটার জন্য নেক্সট ভিডিও যেটা আসবে সেটা প্লিজ দেখে নাও, তাহলে OS কী করে দিতে হয় সেটা তোমরা শিখে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, অনেকের কাছে বক্তব্য লগ ইন হলো না, ইউজার আইডি নিল না, পাসওয়ার্ড নিল না, আর মেমোরি কার্ডটাকে অলরেডি আমি সেইভাবে সেট আপ করে রেখেছি। মেমোরি কার্ডটাকে কীভাবে সেট আপ করে রেখেছি এটা সেটা দেখার জন্য নেক্সট দিনের ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে জাস্ট ইনস্টলেশন দেখি। তো আশা করছি পাইয়ের ভিডিওটা খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ভিডিওর অনেক ক্ষেত্রেই দেখছি অনেকে সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কারণ যা করছি তোমাদের শেখার জন্য করছি। প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।